যেহেতু সামনেই মেডিকেল ভর্তি পরীক্ষা, তো ভাবলাম মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হবে নাকি কঠিন সেই বিষয়ে একটু অ্যানালাইসিস করা যাক। আমার এই অ্যানালাইসিসটা যা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আছে তাদের হয়তো বা উপকারে লাগতে পারে, তো এই জন্য এই ভিডিওটি করা। আর প্রশ্ন সহজ হোক বা কঠিন হোক সেক্ষেত্রে তোমার করণীয় কি সব বিষয় নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো। সো যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আছো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা, আশা করি তোমাদের জন্য অনেক ভালো কিছু হবে। ওকে, প্রথমে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই যে কোশ্চিনটা এটা সহজ হবে নাকি কঠিন। ওকে, পূর্বের বিভিন্ন সালের যদি তুমি কোশ্চিনগুলো দেখো দেখা যায় মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা কঠিন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কঠিন হয় তবে রিপিট ভাবে কঠিন হয়। যেমন দেখা যায় 4 বা 5 বছর পর পর মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা হয় সেটা একটু কঠিন হয়, যেখানে কিন্তু কাট মার্কটা একটু কম থাকে। আমি আবার বলছি মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্ন আছে দেখা যায় অ্যাজ ইউজুয়াল স্ট্যান্ডার্ড হয় কিন্তু 4-5 বছর পর পর একটু কঠিন হয়। ওকে, এখন কথা হয় কঠিন হয়, তাহলে এই 4-5 বছরের গ্যাপের মধ্যে কি তোমরা পড়েছো নাকি 4-5 বছর পর তোমরা পড়েছো এটা একটু জানার বিষয়। মেইনলি লাস্ট মেডিকেল ভর্তি পরীক্ষা 2018 সালে যেটি হয়েছে তার কোশ্চিনটা অনেক হার্ড হয়, যার কারণে তার কাট মার্ক 60-এর নিচে ছিল। তাহলে 2018 যদি হয় এবার তারপরে 19 সাল হয়ে গেছে, 20 সালের পরীক্ষার্থী তোমরা, সো 1-2 বছর যাচ্ছে। সো এক্ষেত্রে মেডিকেল কোশ্চিন যে আছে এটা হার্ড হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম, অ্যাজ ইউজুয়াল স্ট্যান্ডার্ডই হবে। এখন সহজ যে কথাটাই, সহজ কথাটা বলতে আমরা কি বুঝি, সহজ বলতে একবারে যে সহজ তা কিন্তু নয়, সহজ বলতে বোঝানো হয় স্ট্যান্ডার্ড। দেখো যদি মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চিনটা হার্ড হয় সেক্ষেত্রে কারা সুবিধা পায়, সুবিধা পায় যারা সেকেন্ড টাইমাররা, কারণ কি তারা ফার্স্ট টাইমে পড়ছে এবং সেকেন্ড টাইমে আরো কঠিন বিষয়গুলো ঝালাই নিয়ে পড়েছে। আর যদি মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চিনটা সহজ হয় তাহলে কিন্তু দেখা যায় যে যারা ফার্স্ট টাইমার আছে তারা কিন্তু একটু বেশি সুযোগ পায়, কারণ কি তারা মেইন ইম্পর্টেন্ট টপিকগুলোই পড়ে। কিন্তু আদারওয়াইজ যারা সেকেন্ড টাইমার আছে তারা কিন্তু অনেক ডিপে যায়, ডিপে যাওয়ার কারণে মাঝে মাঝে সহজ প্রশ্নগুলোও ভুল করে ফেলে। তো দুই গ্রুপের জন্যই সুবিধা অসুবিধা রয়েছে, বাট যেহেতু এবার করোনা পরিস্থিতির মাঝে অনেকেই তাদের প্রিপারেশনটা সেভাবে নিতে পারেনি, অ্যান্ড বিগত সালে যদি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখো তাহলে বোঝা যায় যে এবারে কোশ্চেনটা হয়তো বা খুব একটা হার্ড হবে না, স্ট্যান্ডার্ডই থাকবে। অ্যান্ড কাট মার্ক দেখা যাবে যে তুমি 60-70-এর মধ্যে যদি পাও তাহলে কিন্তু তুমি চান্স পেতে পারো। আমার ধারণা 65 যদি পাও তাহলে এবার মেডিকেল ভর্তি পরীক্ষার চান্স হওয়ার সম্ভাবনাটা বেশি, যেহেতু এখনো পরীক্ষাটা হয়নি তাই বলা আছে না শিওরলি ভাবে। তবে তোমরা যখন কোশ্চিনটা হাতে পাবা, তুমি একটা স্টুডেন্ট, তুমি বুঝতে পারবা কোশ্চিনটা সহজ হয়েছে কি না। যদি তোমার কাছে মনে হয় কোশ্চিন সহজ হয়েছে তাহলে চেষ্টা করবা সর্বোচ্চ পরিমাণ দাগানোর, সর্বোচ্চ বলতে আবার 90-95টা দাগানোর কথা বলছি না। তুমি ধরো 65-70 কারেক্ট করছো, তোমার আইডিয়া যে হ্যাঁ তুমি 65-100% শিওর দাগাইছো, কিন্তু কোশ্চেন তোমার কাছে সহজ, সেক্ষেত্রে 65 মার্ক তুমি 65টা দাগাইছো তার মধ্যে দেখা যাবে 4-5টা ভুল, তাহলে দেখা যাবে 60-62 নেমে যাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু চান্স হচ্ছে না। সো যখন দেখবা তোমার কোশ্চেনের সহজ তখন চেষ্টা করবা 80-85 বা 90টা পর্যন্ত দাগানোর, কিন্তু যদি কোশ্চেনটা হার্ড মনে হয় কিন্তু তবুও তুমি 65-70টা অ্যান্সার করেছো একদম মোটামুটি তোমার জানার মতো কারেক্ট, তাহলে আর বেশি দাগার দরকার নেই, হাইয়েস্ট 80টা দাগায় চলে আসবা। নেগেটিভ মার্ক খুব খারাপ একটা জিনিস, বুঝে শুনে নেগেটিভ মার্কিং থেকে দূরে থাকতে হবে তোমাদের। তুমি যদি নেগেটিভ মার্কিং এর গ্যারাকলে পড়ে যাও তাহলে কিন্তু কখনোই চান্স হবে না, তাই চেষ্টা করবা যত পরিমাণ যত কম সংখ্যক হয় নেগেটিভ মার্কিং হোক তোমার, তো যতগুলো পারো কোশ্চিন সহজ হলে একটু বেশি দাগানোর চেষ্টা করবা। বাট তাই বলে যে 10টার বেশি তুমি আন্দাজে দাগাবা এমনটা হতে পারে না, যেগুলো তোমার দুইটার মধ্যে কনফিউশন মনে হচ্ছে দাগানোর মতো শুধুমাত্র সেগুলোই দাগাবা, 3টা বা 4টা একদমই তুমি যেটা প্রশ্ন জানো না এমন প্রশ্নগুলো না দাগানোই বেটার। তো এই হলো কথা, এবছরের কোশ্চিন যেটা আছে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটু স্ট্যান্ডার্ডই হবে বলা যায়, অর্থাৎ খুব একটা কঠিন হবে না, প্রশ্ন সহজেই হবে, অ্যাজ ইউজুয়াল যেমন হয় তেমনই হবে। সকলের জন্য শেষে একটা টিপস দিব, সেটা হলো 2005 সাল থেকে সর্বশেষ 2019 সাল পর্যন্ত যে মেডিকেল কোশ্চিনগুলো আছে সেগুলো যাওয়ার আগে একবার সলভ করে যাও। আমি বলছি মিনিমাম 20-25টা তুমি এই যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে হুবহু কমন পাবা। সো আজকে পর্যন্ত, এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব। টেক কেয়ার, গুড বাই।